আপুষুবুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মোনাক্কা বা কটকটি। এই কটকটি আমাদের সবারই খুব ভালো লাগে খেতে। আজকে আমি কিভাবে এই সুন্দর স্বাদের কটকটি বানিয়ে নিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এটা ঘি বা সাদা তেলে করতে পারে। 3 টেবিল চামচ গুঁড়ো চিনি আর 1 চামচ কালো জিরে, 1/4 চামচ খাবার সোডা। উপকরণগুলো সব আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে ঝুড়োর মতন পড়বে। এবার অল্প অল্প ঠান্ডা দুধ আমি দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে দুটাকে আমি মাখবো, কোনো রকম জল দেব না। একদম ফ্রিজের যে ঠান্ডা দুধ সেই দুধটাই আমি ইউজ করেছি। ময়দাটা বেশি ঠেসে ঠেসে মাখার দরকার নেই, জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ময়দাটা মেখে নেবেন এবং ডোটা একটুখানি শক্ত যাতে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ময়দাটা 15 মিনিট আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। 15-20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, ঘেঁষে নিলাম আর একবার। এরকম বড় সাইজের একটা লেচি তৈরি করে নিচ্ছি। বেলুনে একটুখানি তেল আমি গুলিয়ে নিচ্ছি, এবারে গোল করে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পর আমি এটাকে স্কোয়ার করে নিচ্ছি। এখানে আমি পিৎজা কাটার নিয়েছি, আপনারা চাইলে ছুরিও নিতে পারেন। এইরকম করে মোটা করে স্কোয়ার করে কেটে নেবেন। এবার এগুলোকে আমি একটা থালার মধ্যে আলাদা আলাদা করে রাখছি। কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, যেই মাঝারি গরম হবে অমনি এই মোনাক্কাগুলো আমি ছেড়ে দিচ্ছি। কটকটিগুলো এইরকম ভাবে হালকা আঁচে দুদিক এদিক ওদিক করে ভেজে নেবেন। আঁচটা মাঝারি করবেন, আবার কম করবেন, কিন্তু কখনোই হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না। এ দেখুন আস্তে আস্তে গোল্ডেন রং আসছে, দেখেছেন কি সুন্দর কালার হচ্ছে। এইভাবে আমাদের মোনাক্কাগুলো সব ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিচ্ছি। আবার যখন পরে একটা ব্যাচ করবেন তখন তেলটা একটু ঠান্ডা হলে তবেই বাকি কটকটি যেগুলো ভাজা হয়নি সেইগুলোকে হালকা গরম তেলে দেবেন, কখনোই বেশি হাই গরম তেলে দেবেন না। এইভাবে তৈরি হয়ে গেল খুব সুন্দর স্বাদে কটকটি, যেটাকে আমরা মদন কটকটি বলি। এই কটকটি 7-10 দিন রেখেও খাওয়া যেতে পারে। একটা এয়ার টাইট কন্টেনারে এই কটকটিগুলো কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারেন।